আপনারা যারা 2020 সালের SSC সমানে পরীক্ষাতে অংশগ্রহণ করছেন তাদের নিয়ে একটু বিভ্রান্ত তথ্য পাওয়া গেছে, বাট আপনাদের পরীক্ষাটি হয়েছে 2018 সালের সিলেবাস অনুযায়ী। এটা নিয়ে শিক্ষকরা বা শিক্ষার্থীরা অনেক হতাশ হয়ে আছে। তবে এই বিভ্রান্তকর তথ্যটি সম্পূর্ণ বোর্ডের জন্য প্রয়োজন নয়, এটা শুধু সাইটটি বোর্ডের জন্য। আর ওই সাইটটি বোর্ডে 2018 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হয়েছে এবং সেই সাইটটি বোর্ডে গণিতে ফেল হতে পারে 100 থেকে 25 জন। সেই সাইটটি বোর্ডের ইনফরমেশন গুলো দেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা এখানে একটা চ্যানেল দেখতে পারছেন, নিউ ক্রিয়েশন বাংলা। এই চ্যানেলটি টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকে এবং নিত্য নতুন সিমের অফার দিয়ে থাকে। তো আপনারা এই নিউ ক্রিয়েশন বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনাদের মোবাইলের সেটিং খুঁটিনাটি সম্পর্কে। তো এই চ্যানেলটির লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে আছে, ওইখান থেকে আপনারা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে বলতে চাই শিক্ষামন্ত্রীকে, প্রশ্নকর্তারা বলেন গণিতে 6 বোর্ডের রেজাল্ট খুব ভালো হয়েছে। সো সেই 6 বোর্ডের নামটি এখন আমি আপনাদের বলে দিই, তারপরে আপনাদেরকে নিয়ে যাবো 4টি বোর্ডের কাছে। গণিতের সবচেয়ে যে বোর্ডগুলো ভালো নাম্বার অর্জন করেছে সেগুলো এখন আপনাদের মাঝে বলতেছি, তারপর আমি এই তথ্যগুলো যেখান থেকে সংগ্রহ করছি ওইখানে আপনাদের সরাসরি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে আনবেন, কারণ আমি ওইখান থেকে ভালোভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি আমার কাছে, তো আমি তার জন্যই এখানে নিয়ে আসছি। তো আপনাদের গণিতে সর্বপ্রথম হয়েছে কুমিল্লা বোর্ড, অর্থাৎ 100 থেকে 4 জন ফেল এবং 96 জন পাস করেছে ইনশাল্লাহ। সো তারপর দ্বিতীয়তে হয়েছে আপনাদের ঢাকা বোর্ড, অর্থাৎ 100 থেকে 8 জন ফেল এবং 92 জন পাস। সো এরপর আসি গণিতের যে বোর্ডটি তৃতীয় নাম্বার দখল করেছে, সেটা হলো রাজশাহী বোর্ড, অর্থাৎ 100 থেকে 11 জন ফেল এবং 89 জন পাস। সো এরকম কিন্তু অনেকেই অনেক বোর্ডই আছে যেগুলো খুবই ভালো একটা নাম্বার অর্জন করেছে এবং আপনাদের মাঝে কিন্তু আমি বিস্তারিত জানিয়ে দিলাম। আর আপনারা আরও বিস্তারিত জানতে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে একটা লিঙ্ক পাবেন, আর ওইখান থেকে আপনারা সেখান থেকে সবগুলো তথ্য কালেক্ট করতে পারবেন। এরপর আসে আপনাদের সর্বশেষ গণিতে, এমনও আছে যে 4টি বোর্ড 100 থেকে 25 জন ফেল এবং 75 জন পাস। এটার কারণ হলো 2018 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা। তো আপনারা অনেকেই জানেন যে কোন কোন বোর্ডগুলোতে 2018 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হয়েছে, আর যদি আপনারা না জানেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে আরেকটা লিঙ্ক পাবেন, সেটা হলো আপনাদের যমুনা টিভির খবরের সংবাদটির লিঙ্কটা পাবেন। তো আপনারা ওইখান থেকে ওই লিঙ্ক গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। সাধারণত যে বোর্ডগুলো 2018 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হয়েছে সেই বোর্ডগুলো একটু গণিতে নর্মাল করেছে এবং গণিতে অল্পতে তারা পাস করতে পারবে। সো তাদের গণিতগুলো একেবারে কমন আনকমন হয়ে গেছে, তার জন্যে কিন্তু সেই বোর্ডগুলোর জন্য একটু দুঃসংবাদ বলা যায়। তো এরপর আপনাদের মাঝে যেটা বলো সেটা হলো আপনাদের ইংরেজি সব বোর্ডের তথ্য পেয়েছি, কিন্তু কত পার্সেন্ট ফেল হয়েছে তা কিন্তু এখনও জানা যায়। শুধু ইংরেজি বিষয় নয়, আপনাদের বিজ্ঞান এবং আপনাদের অন্যান্য বিষয়গুলো আমরা কিন্তু এই চ্যানেল তথ্যগুলো দিয়ে থাকবো। তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন সম্পূর্ণ আপনাদের বিষয়গুলো তথ্য পাওয়ার জন্য। তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদের পরীক্ষার সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।